سام الدعاء الدعاء ينقسم إلى قسمين دعاء دوي بروكار القسم الأول دعاء عبادة صرف لغير الله شرك أكبر أي عبادة تصرف لغير الله شرك أكبر كمن صلى صام حج لغير الله بروتو دعاء عبادة تتها الله رب العالمين دعاء عبادة ربهتتي آر ايتي أنه كاوري كاشي جواب أو أنه كاوري جنو شرك أكبر شيء اسلام كبير في نعم الثاني دعاء طلب دعاء مساله هذا ينقسم الى قسمين فيما لا يقدر عليه الا الله صرف لغير الله شرك اكبر مثلا ما اتات لقبر النبي صلى الله عليه وسلم تطلب منه الولد تطلب منه انزال الغيث هذا لا يقدر عليه عليه الصلاه والسلام وهو حي فما باله وهو ميت فهذا شرك اكبر আর এই প্রার্থনা কাউরির কাছে কোনো কিছু চাওয়ার যে দোয়া এটি দুই প্রকার প্রথম প্রকার হচ্ছে যে এমন কিছু চাওয়া যেটি সে দিতে পারবে না যেমন কেউ রসল্লাহ সাল্লাইসালামের কবরের কাছে এসে মৃত্যুর পরে এসে চাচ্ছে যে আল্লাহ হে রসুল আপনি আমাকে এই দেন আমাকে এ থেকে বাঁচান আমাকে এই কাজ থেকে উদ্ধার করুন অথচ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তিনি এ ব্যাপারে তার কোনো শক্তি নেই যে রসুল তিনি জীবিত অবস্থায় যিনি পারেন না পারবেন না এই কাজ করতে মৃত্যু পরে তার জন্য কিভাবে সম্ভব আর এই যদি চাওয়া হয় প্রার্থনা করা হয় কোনো মৃত ব্যক্তির কাছে এ ধরনের যা তা দ্বারা সম্ভব না তো সেটি শিরকে আকবর আল ثاني دعاء طلب من المخلوق شيئا يقدر عليه هذا يصح بشروط اربعه দ্বিতীয় প্রকার যে চাওয়া এই চাওয়া হচ্ছে যে কোনো makhlukের কাছে চাওয়া

দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তাকে যে সে যখন চাইবে উপস্থিত ব্যক্তির কাছে চাইবে অনুপস্থিত না তথা সে বাংলাদেশে আসে বাংলাদেশে যে ব্যক্তি তাকে দিতে পারবে সে কাছে গিয়ে চাচ্ছে। এমন ব্যক্তির কাছে না সে আফ্রিকায় আছে বা আমেরিকাতে আছে সেখেন গিয়ে সেখান থেকে তাকে দিবে অসম্ভব দেওয়ার কোনো তার কোনো কৌশল নেই বা তার তার কোনো সেখানে অবকাশ থাকে না মানে এখন তালা তাদের লা আছে জানি লায় শর্ত যে মাখলুকের কাছে সে চাইবে তাকে ক্ষমতাবান হতে হবে এমন ব্যক্তি না যে অক্ষম যেমন একজন যার সে চলতে পারে না নড়তে পারে না তার কাছে যদি পানি চাওয়া হয় যে আমাকে পানি দিন সে তো পানি দিতে পারবে না তো এই তৃতীয় নম্বর যে শর্ত হচ্ছে যে তাকে সক্ষম হতে হবে উৎসাহ দেশ ফ্যান ফ্যান ও জানা আর চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যে আমি এ বিশ্বাস করব এটা শুধুমাত্র একটি মাধ্যম কিন্তু যিনি মূল হোতা এবং যিনি মোল এর হচ্ছেন মালিক তিনি হচ্ছেন আলহ বোলা আয়রামিন নয় আপাসমেন ও দড়া আমরা আবারও এটা পুনরায় আমরা আলোচনা করছি যে দোয়া হচ্ছে দুই প্রকার এক হচ্ছে এবাদতের জন্য এবাদত দোয়া এবং দ্বিতীয় হচ্ছে চাওয়া প্রার্থনা করা দোয়া দোয়া লাবাদ আসার রায় আল্লাহ শেরখা আমার সাল্লা অসহ আমার হাজ্জা রায়ের আল্লাহ দোয়া এবাদত এটা আল্লাহ ব্যতীত অন্য কারুর জন্য করা হচ্ছে শেরখা আকবর যেমন কেউ আল্লাহর জন্য আল্লাহ ব্যতীত অন্য কারুর জন্য নামাজ পড়লো হজ করলো হ্যাঁ রোজা রাখল সেটা হবে শেরখা আকবর দাঁড়া না দাঁড়া পালাম আকস্মে সেই মায়াপদের রায় ললাম সব ফলে শিরখ্যা করো সেই মায়াপদের আইলেন মাখলক কন্যা শাখ্য স্বরূপ আলকা আর দ্বিতীয় প্রকার যে দোয়া সেটি হচ্ছে প্রার্থনা দোয়া সেটি হল দুই প্রকার এক হলো যে আল্লাহ ব্যতীত কেউ আল্লাহ ব্যতীত কেউ সেটি দিতে পারবে না আর সেটি আল্লাহ ছাড়া কাছে চাওয়া হচ্ছে শিরকা আকবার আর দ্বিতীয় আল্লাহ ব্যতীত মাখলক দিতে পারবে এবং makhluk কাছে যাওয়ার সেটি বৈধ চারটি শর্তে হাই ওয়াহাজির ওয়া কাদির এবং تعتقد انه سبب যে চারটি শর্ত প্রথম হচ্ছে তাকে জীবিত হতে হবে দ্বিতীয় হচ্ছে তাকে উপস্থিত হতে হবে তৃতীয় হচ্ছে তাকে সক্ষম হতে হবে এবং চতুর্থ হচ্ছে সে এ বিশ্বাস করবে যে এই makhluk শুধুমাত্র মাধ্যম কিন্তু মূল এর দাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন مثل الدعاء الاستعانه اقول لك اعني في ইয়াশা هذا بهذه الشروط আওগাঁ نعم যেমন সাহায্য কামনা করা কোনো ব্যক্তি থেকে কোনো ব্যক্তির কাছে সাহায্য কামনা যেমন একটি টেবিল আমি কোন ব্যক্তিকে বললাম যে এই টেবিলটি আমাকে উঠিয়ে দেন তো এই টেবিলটি তার কাছ থেকে সহযোগিতা আমি নিতে পারব এই চারটি শর্তে না রজল মিনার না সাহারে কাফেল বেহালাজি খারা সাদ এক হ্যাল ইয়াশ শাহ হায়দা ইয়া শাহ বেহাদেশ শরতাল আওগাঁ কোনো একজন ব্যক্তি আপনি দেখছেন যে সে কোনো নদীতে বা সাগরে সে ডুবে যাচ্ছে সে আপনাকে ডেকে বলছে যে ভাই আমাকে এসে বাঁচান তো আপনি বলবো যে এটি তাকে আমি বাঁচাতে গেলে এটা শর্ত তাকে এটা বৈধ কি বোধ না বলবো যে হ্যাঁ এই চারটি শর্তে তাকে আপনি সহযোগিতা করবেন তাকে বাঁচাবেন এটি বৈধ কোন একজন ব্যক্তি আপনাকে বলছে যে ভাই আমার জন্য মেদিনী ইউনিভার্সিটিতে আপনি সুপারিশ করেন আমি যেন কবুল হই তো যদি বলা হয় যে এই সুপারিশ করা কি বৈধ কি বৈধ না বলবো হ্যাঁ এই সুপারিশ করা বৈধ এবং করতে পারবেন এই চারটি শর্তের বিনিময়ে যদি এই চারটি শর্ত যদি এই বিষয়গুলোতে পাওয়া যায় তাহলে বলবো যে হ্যাঁ বিষয়টি করা যাবে এবং বৈধ আর যদি না পাওয়া যায় তাহলে সেটি শেরকের অন্তর্গত হবে আল্লাহ রব্বুল আরমিন তিনি আমাদেরকে শেখ থেকে বাঁচান আমিন